করিয়ে এবং পেট্রোল পাম্পের কর্মীদের মুখে প্রধানমন্ত্রীর ছবি লাগিয়ে অভিনব কায়দায় পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করল তৃণমূল। পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব কায়দায় বিক্ষোভ প্রদর্শন করল পশ্চিম মেদিনীপুর জেলার তৃণমূল কংগ্রেস। এদিন মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে একটি পেট্রোল পাম্পে অবস্থান কর্মসূচির মধ্যে দিয়ে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এরই পাশাপাশি এদিন যে সকল ব্যক্তি পেট্রোল পাম্পে তেল নিতে আসছেন তাদের সকলকে মিষ্টি মুখ করিয়ে এবং পেট্রোল পাম্পের কর্মীদের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে অভিনব কায়দায় পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করল তৃণমূলের কর্মীরা। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন খড়গপুরের প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, প্রাক্তন চেয়ারম্যান জওহরলাল পাল, শহরের যুব সভাপতি অসিত পাল, সহসভাপতি রৌনক রায় সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। এবার জেনে নেওয়া যাক পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই ধরনের অভিনব কায়দায় প্রতিবাদ সম্পর্কে কি বললেন একজন তৃণমূল সদস্য। পশ্চিম মেদিনীপুর থেকে পার্থ খাড়ার রিপোর্ট, নিউজ বাংলা 24x7। সবার সাথে সবার পাশে দেবগাঁওয়ের সেক্টর কমিটির যারা আছেন, আমাদের এই ওয়ার্ডের কোঅর্ডিনেটর শ্যামলাল আছেন, আমাদের প্রাক্তন চেয়ারম্যান জেলার ভাইস প্রেসিডেন্ট, রাজনৈতিক সভা আমরা করতে আসিনি। গতকাল আমি পেপারে দেখলাম, ফেসবুকে দেখলাম যে খড়গপুর শহরেও সেঞ্চুরি হয়ে গেছে পেট্রোলের দাম। তো আমরা বেসিক্যালি যারা মানুষ, সাধারণ মানুষ, আমরা কখন মিষ্টি বিতরণ করি? যদি বিরাট কোহলি সেঞ্চুরিতে ইন্ডিয়া জিতেছে, ধোনি ছক্কা মেরে সেঞ্চুরি করে ইন্ডিয়াকে জিতেছে, ওয়ার্ল্ড কাপে কেউ হচ্ছে, আমাদের ইন্ডিয়া ভালো ফল করেছে, রাজনৈতিকভাবে আমরা কোথাও জয়লাভ করেছি, কেউ মাধ্যমিকে প্রথম হয়েছে, কেউ উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছে, তাদের বাড়ি গিয়ে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিতরণ করছি। কিন্তু এই মিষ্টি বিতরণে আজ বিপরীত মেরুতে আমাদের ঘাটতে হচ্ছে। তার কারণ যে আজকে আমরা একটা অভিনব পদ্ধতিতে আমাদের যুব কংগ্রেস প্রতিবাদ জানাচ্ছে, আজকে প্রতিবাদ তৃণমূল জানাচ্ছে, কিন্তু মিষ্টিটা খাওয়াচ্ছে মুখোশধারী মোদি, ভেকধারী মোদিজি, ভেকধারী আমাদের প্রধানমন্ত্রী। আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই ডেমোক্রেসিতে উনি বারবার চিঠি দিয়ে বলছেন, যেভাবে আপনারা পেট্রোলের ডিজেলের দাম বাড়াচ্ছেন, গ্যাসের দাম বাড়াচ্ছেন, আগামী দিনে সাধারণ মানুষ খেতে পাবে না। আজকে পেট্রোলের দাম বাড়া মানে জিনিসের দাম বাড়া, ডিজেলের দাম বাড়া মানে জিনিসের দাম বাড়া, গ্যাসের দাম বাড়া মানে মধ্যবস্ত যারা মানুষ আছে তাদের কাহারানি করা। আজকে সরষের তেলের দাম কোথায় গেছে? ছোটকা বলছিল ডালের দাম কোথায় গেছে, চালের দাম কোথায় গেছে, সবজির দাম কোথায় গেছে, যাই বলতে যান, একটা ডিম কিনতে যান, আগে যেখানে একটা ডিম 3.5 টাকায় পাওয়া যায়, এখন 5 থেকে 6 টাকা। মানুষ মাছ খেতে পারবে না, ডিম খেতে পারবে না, মাংস তো দূরের কথা। আজকে এই জিনিসগুলো দাম বাড়ার সাথে, প্রত্যেকটা জিনিসের সাথে জড়িয়ে আছে পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি। আজকে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি, আপনি যত টাকা খাচ্ছেন, যত টাকা শেষ করছেন, তার কাটাটা আপনারা বন্ধ করুন। আপনারা বলছেন বিজেপির পক্ষ থেকে কি না, আন্তর্জাতিক বাজারে যদি মূল্য বৃদ্ধি হয় তাহলে আমাদের বাড়াতে হচ্ছে। তাহলে আপনি ভাবুন তো, যখন মূল্য বৃদ্ধি হচ্ছে আপনি বাড়াচ্ছেন, যখন মূল্য হ্রাস হচ্ছে তখন কেন কমাচ্ছেন না? আপনারা বলুন, লাস্ট 2 বছরে মূল্য বৃদ্ধির সাথে সাথে মূল্য তো কমেওছে তো দাম আন্তর্জাতিক বাজারে, তাহলে তখন আপনারা কেন কমাননি? তার উত্তর নেই। তাদের মাথায় একটাই আছে, কিভাবে বাড়ানো, কিভাবে দেশকে বিক্রি করা, লজ্জার ব্যাপার। যে টাকা, কোটি কোটি টাকা রোজগার করছে, আপনারা জানবেন, 2 দিন আগে পেপারে পড়েছেন আন্তর্জাতিক যে রাফাল, যেটার নাম করে দেশে বিজেপি বারবার ক্ষমতায় আসে, পাকিস্তানে বোম মারা, দিল্লি থেকে বারবার সিদ্ধান্ত নেওয়া হয়, সেই রাফাল কেনার ক্ষেত্রে দুর্নীতি, ফ্রান্সের সরকার থেকে তদন্ত শুরু হয়েছে। সেই তদন্ত হলে আপনারা জানতে পারবেন এই রাফাল কেনার জন্য এই বিজেপি সরকার কত টাকা কাটপানি খেয়েছে।